গত পর্বে আমরা ল্যান্ডিং পেজ এর যে ইউআইটা ছিল সেটা আমরা ডিজাইন করেছিলাম, এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করেছিলাম। আজ আমরা ন্যাভবার এবং ল্যান্ডিং পেজে আরও যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো ফুল আমরা কমপ্লিট করব এবং এটাকে ফিক্স করব। তো সরাসরি অ্যাট ফার্স্ট আমরা কোডে চলে যাচ্ছি। কোডে এসে আমরা আমাদের যে ন্যাভবার কম্পোনেন্ট ছিল ভিউজেসের সেই কম্পোনেন্টটা চলে যাব। এটা হচ্ছে আমাদের ন্যাভবার কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে আমরা চলে আসলাম। এখানে আমাদের কিছু ইউআই চেঞ্জ হবে, সেই ইউআইগুলো আমরা এখানে চেঞ্জ করব। অ্যাট ফার্স্ট আমরা এই নাম্বারটাকে একটি সেকশনের ভিতরে নিয়ে আসব। সেকশন এখানে আমরা একটি আইডি দিয়ে দেব, নাম্বার। দেন এই সেকশনের ভিতরে আমাদের যে আগের নাম্বার ইউআইটি ছিল সেই ইউআইটি এখানে পুশ করে দিলাম। দিয়ে এখানে আমাদের কিছু ক্লাস চেঞ্জ হবে নাম্বারের। নাম্বার এক্সপান্ড এটা হবে এমডি ছিল, এটা আমরা করব এলজি। এবং এখানে নাম্বার লাইট বিজি হোয়াইট। এরপরে আমরা দিব টেক্সট হোয়াইট। এরপরে আমাদের এই শ্যাডোটি থাকবে না। আমরা এখানে দিব ফন্ট ওয়েট বোল্ড, অ্যাড করে দিলাম। এবং এর ভিতরে এসে আমরা নাম্বার, তো আমরা নাম্বারের ভিতরে যে কন্টেনার আছে এই কন্টেনারটি আমরা রাখবো না, কন্টেনারটি আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ডিপ কন্টেনার এটা এখন আর আমাদের দরকার নাই। ডিপ কন্টেনারটি আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এবং আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ ছিল, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের কিছু সিএসএস অ্যাড করতে হবে, ন্যাব এবং কিছু ক্লাস অ্যাড করা লাগবে। ন্যাব ব্র্যান্ড এটার আমরা টেক্সট দিব আপার কেস, যেন কোনো এর যে নেমটি থাকবে সেটা আপার কেসেই আসবে। এবং এটার একটি ইউআরএল থাকবে, হচ্ছে আমাদের যে হোম পেজের লিঙ্ক আমরা আপাতত দিয়ে রাখলাম। এবং এটার একটি স্টাইল আমরা অ্যাড করব, স্টাইল আমরা এখানে ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ 30 পিক্সেল। দেন আমাদের যে অ্যাপের নেম আছে সেই অ্যাপের নেমটি এখানে থাকবে। আমরা এখানে দিচ্ছি ইউআরএল শর্ট, এটুকে আমরা ইউজ করলাম। আমরা ফন্ট এন্ডে যাই, দেখি কোনো চেঞ্জ আছে কিনা। এখানে কোনো চেঞ্জ নাই, বিকজ অব হচ্ছে আমরা ভিউতে চেঞ্জ করতেছি। তো ভিউতে কোনো চেঞ্জ করার পরে এটা দেখার জন্য আমাদের ইউজ করতে হবে npm ওয়াশ কমান্ডটি আমাদের দিতে হবে, যাতে আমাদের যে চেঞ্জেসগুলো আছে সেই চেঞ্জেসগুলো কম্পাইল হয়। তো আমরা এই কমান্ডটি এখানে দিলাম, এটা রান হতে থাক। আমরা আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব। এরপর আমাদের এখানে একটি বাটন টগল বাটন থাকবে, টাইপ বাটন। এবং এটার যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো এখানে অ্যাড করা অলরেডি আছে। আমরা জাস্ট ভিতরে কিছু চেঞ্জ করব। স্প্যান নেভবার টগলার আইকন, এখানে আমরা চাইলে ফন্ট আসামের আইকনটি অ্যাড করে দিতে পারি এখানে, এটা আমরা পরে অ্যাড করব। এরপরে আমাদের যে ইউএল এলআইগুলো আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তো এখানে হচ্ছে ক্লবস, নেভবার ক্লবস, এটা ঠিক আছে। নেভবার এর ভিতরে আমরা এখন আমাদের যে আছে সেটা আমরা এখানে আমাদের ন্যাভবারের যে ন্যাব লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করব। তো সেটার জন্য আমরা এখানে দিচ্ছি ন্যাভবার ন্যাব। এবং এটার ক্লাস দেব ML অটো। এবং এটার ভিতরে হচ্ছে আমাদের লিঙ্কগুলো থাকবে, এর ভিতরে আমাদের যে এলআইগুলো আছে সেই এলআইগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের আপাতত ইউএলআই দরকার নাই, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখি আমাদের যে কম্পাইলটা ছিল সেই কম্পাইলটা হয়ে গেছে। আমরা এখন ফন্ট ইন্ডে দেখবো যে আমাদের ফন্ট ইন্ডে কোনো চেঞ্জ আসছে কি না। কোনো চেঞ্জই দেখাচ্ছে না, তো সেটার জন্য আমরা একটু ক্যাশ ব্রাউজারে ক্যাশ ক্লিন করে নিচ্ছি। ক্যাশ ক্লিন করলে এখানে দেখেন যে আমাদের চেঞ্জেসগুলো চলে আসছে, আমরা যে চেঞ্জগুলো করলাম সেই চেঞ্জগুলো দেখা যাচ্ছে। তো এটা এখন আমাদের ইউএলআই, আমাদের যে ন্যাভবার সেই ন্যাভবারের ইউআইটা কমপ্লিট। এখন এটার জন্য আমাদের কিছু সিএসএস অ্যাড করতে হবে, সেই সিএসএসগুলো আমরা অ্যাড করবো। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের যে style.css আছে, style.css এর একদম উপরের দিকে আমরা যাব। উপরে লিখতেছি কারণ আমাদের ন্যাভবারটি ফার্স্ট প্রথম আসে, এই জন্য আমরা উপরের দিকে এটা লিখতেছি ন্যাভবার। আমরা যে একটি আইডি নিয়েছিলাম এখানে ন্যাভবার, সেই আইডি সিএসএস আমরা এখানে লিখতেছি। ন্যাভবারের ভিতরে আমরা এটার পজিশন দিচ্ছি, পজিশন স্টিকি টপ 0,
जेड इंडेक्स 10 এটা দিয়ে আমরা এখন যদি চেঞ্জটা দেখি রিফ্রেশ করি তাহলে এখন আমাদের দেখেন যে কোনো চেঞ্জই আসে নাই আমরা একটু ক্যাশ ক্লিন করি তাহলে দেখেন যে আমরা স্ক্রল করলে আমাদের এটা স্টিকি থাকতেছে আমাদের ন্যাভবারটা তার মানে আমাদের যে সিএসএস আমরা লিখলাম সেটা আমাদের চেষ্টা কাজ করতেছে নেক্সট আরও কিছু সিএসএস আমাদের লেখা লাগবে কারণ ডিজাইন ইস্যুটা এখনও ফিক্স হয়নি এটার জন্য আমরা লিখব ন্যাভবার ডট ন্যাভবার তাই আমাদের আরও কিছু স্টাইল অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট দিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করবো ব্যাকগ্রাউন্ডে এই জন্য আমরা এখানে টু রাইট দিয়ে দিলাম FF 5722 কমা FF 3107 কালারটা অ্যাড করে দিলাম এরপরে এটার একটা প্যাডিং দিব আমরা প্যাডিং 0 115 পিক্সেল এটা আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ এটা আমাদের ওভাররাইড করবে আগের যে বিল্ট ইন কালার আছে প্যাডিং আছে সেগুলা এই জন্য আমরা এটাকে ইম্পর্টেন্ট করে দিলাম এবং কালার হবে হোয়াইট দেন এখন আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি তাহলে আমাদের নেভবারের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন দেখেন যে আমাদের ল্যান্ডিং পেজের যে লেআউট সেই লেআউটের সাথে কালারটা কিন্তু এখন ম্যাচিং হয়ে গেছে জাস্ট এখানে একটু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে সেটা আমরা চেঞ্জ করে দিব আস্তে আস্তে তো নেক্সট এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা সিএসএস অ্যাড করবো আরও ডট নেভবার ব্র্যান্ড নেভবার ব্র্যান্ডে আমরা কালার অ্যাড করব কালার এটার কালার আমরা হোয়াইট করে দিচ্ছি ইম্পর্টেন্ট কারণ আগের একটি সিএসএস অ্যাড করা আছে বুস্টাপিট সেটাকে আমরা ওভার রাইট করতেছি এরপর আমাদের যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলোর কালারও আমরা চেঞ্জ করব কারণ আমরা এখানে আসলে দেখেন যে আমাদের লিঙ্কগুলো একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ কালার আছে তো সেটা আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করার জন্য আমরা এখানে দিব ডট ন্যাভ লিঙ্ক ন্যাভ লিঙ্ককে আমরা এখানে কালার এটাও কালারও আমরা হোয়াইট করে দিচ্ছি এটা আমরা একটা সিএসএসের ভিতরে এটা অ্যাড করে দিতে পারতাম তো আমরা আলাদা আলাদা করে দিচ্ছি এবং এটার একটা হবার ইফেক্ট দিব ন্যাভ লিঙ্ক ন্যাভ লিঙ্কে এখানে আমরা একটা হবার ইফেক্টে সিএসএস অ্যাড করে দিব হবার কালার হ্যাশ 00 এটা ইম্পর্টেন্ট কারণ আমরা অন্য কালার থাকলে সেটা ওভাররাইট করব দেন এখন আমরা এটাকে রিফ্রেশ দিই দেখবো যে আমাদের কোনো চেঞ্জেস আসছে কি না আমাদের এই লিঙ্কগুলো কিন্তু চেঞ্জ আসে নাই যে আমরা হোয়াইট কালার দিলাম সেটা চেঞ্জ আসে নাই মানে এখানে দেখেন যে এটা হোয়াইট এখানে হোয়াইট হবারটা কাজ করতেছে বাট হোয়াইট কালারটা আসে নাই কারণ এখানে আমাদের চেঞ্জ করতে হবে ন্যাব লিঙ্ক এটা ন্যাব লিঙ্কের সিএসএসটা আমরা দেখব ন্যাব লিঙ্ক এখানে আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে কারণ আগের যে সিএসএস আছে সেটা ওভাররাইড হচ্ছে না তো আমরা এখানে ইম্পর্টেন্ট দিলাম ইম্পর্টেন্ট দিয়ে এখন যদি রিফ্রেশ দিই দেখেন যে এখন আমাদের ফন্টটি কিন্তু হোয়াইট হয়ে গেছে এবং এটা হবার করলে আমাদের হবারও কাজ করতেছে নাও আমাদের আরও কিছু সিএসএস এখানে বাকি আছে এরপরে ন্যাব ন্যাববার ন্যাব এলআই প্যাডিং 0 10 পিক্সেল দিলাম দিয়ে এখন আমরা এটাকে আরেকটু রিফ্রেশ দিয়ে চেঞ্জ করবো কারণ আমাদের এটা স্পেস অ্যাড করবে তো আমাদের এটা অ্যাড করা হয়ে গেছে তো আমাদের এখনও কিন্তু ইউআইটা ফুললি কমপ্লিট হয় নাই আমরা সেই ইউআইটাও কমপ্লিট করব এখানে আমাদের হেডারের এখানে একটি হোয়াইট স্পেস আছে এবং ফুটারের দিকেও এটা হোয়াইট স্পেস আছে তো এটা আমরা রিমুভ করব এটা রিমুভ করার জন্য আমরা আমাদের যে হোম কম্পোনেন্ট আছে সেই হোম কম্পোনেন্টে চলে যাব এখানে আমরা যে স্পেসটি আছে সেই স্পেসটি চেঞ্জ করার জন্য আমাদের যে ফুটার কম্পোনেন্ট আছে সেই ফুটার কম্পোনেন্টটাকে আমরা মেন লেআউটে অ্যাড করেছিলাম রিসোর্স ভিউজ লেআউটস অ্যাপ লেআউট এই লেআউটের মধ্যে আমরা ফুটার কম্পোনেন্টটি এখানে দিয়েছিলাম আমাদের এই ফুটার কম্পোনেন্টটি এখানে হবে না এখান থেকে আমরা কাট করে নিয়ে যাচ্ছি কাট করে নিয়ে যাচ্ছি এবং এখানে আমাদের এই মেন লেখাটি আর থাকার দরকার নাই কাট করে নিয়ে গেলাম নিয়ে এখন আমাদের যে ওয়েলকাম ডট ব্লেড ছিল ওয়েলকাম ডট ব্লেডের ভিতরে আমরা এই কম্পোনেন্টটি ফুটার কম্পোনেন্টটি এখানে দিয়ে দিলাম তার মানে আমাদের যে ওয়েলকাম
कम्पोनेंट आछे ओई वेलकाम कम्पोनेंटर भितरे आमादेर फुटार कम्पोनेंटी इम्पोर्ट हबे। एखन आमरा एटाके सेव दिई, सेव दिलाम, एटा आमादेर कम्पाइल हलो। एखन आमरा एटाके रिफ्रेश करब, एकटु कैश क्लिन करे रिफ्रेश दिच्छि आमरा। দিলে এখন দেখেন যে আমাদের এখানে ফুটারের যে স্পেস ছিল এটা চলে গেছে, এবং এইখানে যে আমাদের হেডারের যে স্পেসটা ছিল সেই স্পেসটাও, হোয়াইট স্পেসটাও চলে গেছে। তো এখানে অলমোস্ট আমাদের মোটামুটি ডিজাইন ফিক্স, আমাদের ল্যান্ডিং পেজ এবং ন্যাপবার ডিজাইন ফিক্স। কিন্তু আমাদের ফুটারে কিছু কাজ আছে। ফুটারে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেকশনটার নিচে একটি বর্ডার চেঞ্জ আছে, সেই চেঞ্জটা আমরা এখন করে দিচ্ছি। তো এটার জন্য আমরা সরাসরি স্টাইল ডট সিএসএস এ যাবো। স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমাদের এই সিএসএসটি চেঞ্জ করবো, এইচ ফোর, এটারই আমরা সিএসএস অ্যাড করতেছি। তো এইচ ফোর, এইচ ফোরের বর্ডার বটম সলিড টু পিক্সেল হ্যাশ এফ এফ 8616, দেন এটার উইথ হবে 120 পিক্সেল, প্যাডিং বটম 5 পিক্সেল দিয়ে এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিই। তাহলে দেখেন যে আমাদের এখানে বর্ডারটা চলে আসছে। কন্ট্যাক্ট এবং ফোন নাম্বারের আইকনগুলো আমরা এখানে অ্যাড করে দিব। আমাদের ফুটার কম্পোনেন্ট, ফুটার কম্পোনেন্টে আসলে একটি ফা ফা আইকন অ্যাড করলাম, ফা ফা ইনগ্লাভস কন্ট্যাক্ট এবং ফা ফা ফোন, ফোন নাম্বারের একটি আইকন অ্যাড করে দিলাম। যেহেতু আমরা আগে ফোনটা অসমের সিডিএনটি অ্যাড করে নিয়েছি, এই জন্য আমরা এই আইকনটি এখানে দিয়ে নিলাম। এখন নেক্সট আমাদের যে কাজ হবে, নেক্সট পার্টে আমরা কাজ করব, আমাদের এইখানে যে লিঙ্ক শর্টানের জন্য যে ইনপুট ফিল্ডটা থাকবে সেই ইনপুট ফিল্ডের ইউআইটা আমরা ডিজাইন করব, এবং লিঙ্ক জেনারেট করার পরে যেটা দেখাবে সেটাও আমরা এখানে জেনারেট করব। এই সেকশনটা আমরা করব, এখানে আমরা যে আর ইউআইটা দেখতে পাচ্ছি এই ইউআইটা আমরা ডিজাইন করব নেক্সট পার্টে। তো পার্ট পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।